বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের একটা দারুণ এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডে নবিতা আর তার বন্ধুরা সমুদ্রের গভীরে একটা গুপ্ত শহরে চলে যায়। তারা সেখানে অনেক বিপদের সম্মুখীন হয়েছিল, তাই অ্যাডভেঞ্চারাস এই এপিসোডটা অবশ্যই লাস্ট অবধি দেখুন। আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিন। তো এপিসোডের শুরুতে নবিতার বন্ধুরা তার বাসায় এসে একসাথে সামার হোমওয়ার্ক করার প্ল্যানিং করছিল। তারা সবাই এক্সট্রা অর্ডিনারি কিছু নিয়ে তাদের সামার রিপোর্ট তৈরি করতে যাচ্ছিল। তখন শিজুকা সবাইকে উরাশিমা তারোর গল্প শোনায়। উরাশিমা তারো নামের একটা ছেলে একটা টার্টলকে বাঁচিয়েছিল। তখন একটা টার্টল শেপের রকেটে সে উরাশিমাকে নিয়ে যায়। কিন্তু তিন দিন পর সে নিজের শহরে ফিরে এসে দেখে যে 300টা বছর পার হয়ে গেছে। এই গল্প শুনে নবিতা এক্সাইটেড হয়ে সবাইকে বলে যে তারা ডোরেমনের গ্যাজেট ইউজ করে উরাশিমার রহস্যটা সলভ করবে আর এই টপিকে সামার রিপোর্ট তৈরি করবে। তবে সবাই ভাবছিল যে উরাশিমার রহস্য সলভ করতে গেলে তো তাদেরকেও সেই 300 বছর নিয়ে রিসার্চ করতে হবে, যা অসম্ভব ব্যাপার। তার ওপর উরাশিমার গল্পটা সত্যি কিনা সেটা কে জানে। তখন শিজুকা বলে যে হয়তো উরাশিমাকে টাইম ট্রাভেলের মাধ্যমে কোনো এলিয়েন নিয়ে গেছিল। উরাশিমা যেখানে গেছিল সেখানে হয়তো সময়ের হিসাব আলাদা। তখন ডোরেমন ফিউচারে কল করে জানতে পারে যে 1049-এ উরাশিমা তারো নামের একটা ছেলে সত্যি নাতসুমি শহর থেকে গায়েব হয়ে গেছিল আর 300 বছর পরে আবার নাতসুমি শহরে ফিরে এসেছিল। এরপর আর কি, সবাই রেডি হয়ে একসাথে একটা ক্যামেরা নিয়ে টাইম মেশিনে চেপে বসে আর প্রায় 1000 বছর আগেই সেই জায়গায় চলে যায় যেখান থেকে উরাশিমা গায়েব হয়ে গেছিল। সেখানে গিয়ে তারা দেখে যে সমুদ্রের তীরে কয়েকটা বাচ্চা একটা টার্টলকে বিরক্ত করছে। একটু পরেই লম্বা চওড়া একটা লোক এসে সেই বাচ্চাগুলোকে তাড়িয়ে দেয় আর কচ্ছপটাকে ডিনারের জন্য নিয়ে যেতে লাগে। লোকটা কচ্ছপটাকে নিয়ে গেলে তো উরাশিমাকে কখনোই তারা দেখতে পাবে না, তাই শিজুকা লোকটিকে থামাতে চলে যায়। প্রথমে তো লোকটি শিজুকাকে কচ্ছপটি দিতে চায় না, কিন্তু লোকটি শিজুকার জামায় লাগানো একটা রেড স্টোন খেয়াল করে। স্টোনটি তার এত পছন্দ হয় যে সেটার বদলে সে কচ্ছপটি শিজুকাকে দিয়ে দেয়। এরপর শিজুকা কচ্ছপটিকে ছেড়ে দেয়, কিন্তু কচ্ছপটা সমুদ্রের দিকে চলে যাচ্ছিল। কচ্ছপটি চলে গেলে তো উরাশিমার সাথে তাদের আর দেখা হবে না, তাই জিয়ান, সুনিও আর ডোরেমন কচ্ছপটাকে চেপে ধরে। অবশ্য সুনিও প্রথম থেকেই সব কিছু ভিডিও করছিল। তখনই সেখানে উরাশিমা চলে আসে। সে ভাবে যে নবিতারা কচ্ছপটিকে বিরক্ত করছে, তাই সে সবার থেকে কচ্ছপটিকে নিয়ে সেটাকে পানিতে ছেড়ে দেয়। কচ্ছপটি চলে যেতে লাগলে সেখানে বিশাল বড় টার্টল শেপের একটা সাবমেরিন উঠে আসে। সাবমেরিন থেকে একটা লোক বের হয় আর কচ্ছপটিকে তুলে নেয়। মোজো নামের এই কচ্ছপটি ছিল রিউগুজো শহরের রাজকুমারী ওটোর পোষা কচ্ছপ। মোজোকে বাঁচানোর জন্য লোকটি উরাশিমাকে তাদের শহরে নিয়ে যায়। তখন ডোরেমনও দ্রুত একটা সাবমেরিন বের করে ফেলে আর সেই টার্টল শেপের সাবমেরিনের সাথে কানেক্ট করে দেয়। বড় সাবমেরিনটি সমুদ্রের গভীর থেকে আরও গভীরে যেতে থাকে আর ডোরেমনের সাবমেরিনও সেটির পিছে পিছে যেতে থাকে। একসময় সমুদ্রের অনেক গভীরে তারা কিছু আলো দেখতে পায়। বড় সাবমেরিনটি সবাইকে নিয়ে সেই আলোর মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরই সেই তীব্র আলো পার করে তারা একটা ক্যাসেলের সামনে চলে আসে। তবে বড় সাবমেরিনটি ক্যাসেলের মধ্যে ঢোকার সাথে সাথেই মেন গেট বন্ধ হয়ে যায়, তাই নবিতারা বাইরেই থেকে যায়। সবাই খেয়াল করে যে সমুদ্রের এত গভীরে এমন একটা অদ্ভুত শহরেও তারা আরামে নিঃশ্বাস নিতে পারছে। যাই হোক, ডোরেমনের পাস্থ্রু রূপের সাহায্যে তারা ক্যাসেলের ভেতরে চলে আসে। রিউগু ক্যাসেলটা ভীষণ বড় ছিল। নবিতারা ক্যাসেলের একদম কাছে চলে যায় আর দেখে যে রাজকুমারী মোজোকে বাঁচানোর জন্য উরাশিমাকে থ্যাঙ্কস জানাচ্ছে। সুনিও এই সব কিছু ভিডিও করছিল, কিন্তু তখনই গার্ডরা এসে নবিতা আর তার বন্ধুদের অ্যারেস্ট করতে চায়। তারা ভাবছিল যে নবিতারা সমুদ্রের বাইরের দুনিয়া থেকে আসা কোনো স্পাই। নবিতারা অনেকভাবে গার্ডদের বোঝানোর চেষ্টা করে যে তারা শুধুমাত্রই সামার রিপোর্ট তৈরি করার জন্য এখানে এসেছে। তখন সেখানে রাজকুমারী চলে আসে। উরাশিমা নবিতাদের দেখে চিনতে পারে আর রাজকুমারীকে বলে যে এরাই মোজোকে বিরক্ত করছিল। তখন রাজকুমারী অনেক রেগে যায় আর বলে যে দুর্বল প্রাণীদের যারা বিরক্ত করে তারা বিশ্বাসের যোগ্য না। এরপর নবিতাদের বন্দি করার আদেশ দেওয়া হয়। আর কোনো উপায় না পেয়ে ডোরেমন গার্ডদের সামনে মস গ্রেনেড ফেলে দেয়।
আর সবাইকে নিয়ে পালিয়ে যায়। সমুদ্রের নিচের এত প্রোটেক্টেড শহর সম্পর্কে বাইরের কেউ জেনে গেলে তো সব শেষ। তাই গার্ডরাও প্রাণপণে নবিতাদের ধরার চেষ্টা করে। নবিতা আর তার বন্ধুরাও প্রাণের ভয়ে পালাতে থাকে। এক পর্যায়ে তারা পাস্ট্রু হুপের সাহায্যে ক্যাসেলের বাইরে চলে আসে, কিন্তু সেখানেও গার্ডরা তাদের পিছু ছাড়ে না। তখন নবিতারা একটা খড়ের গাড়ির মধ্যে লুকিয়ে থাকে। গার্ডরা যখনই তাদের দিকে এগিয়ে আসে, তখনই ডোরেমন এয়ার গান দিয়ে শুট করে। এতে গার্ডটা তো পড়ে যায়, কিন্তু তাদের গাড়িটা গড়াতে গড়াতে শহরের শেষ মাথায় নদীর মধ্যে পড়ে যেতে লাগে। ডোরেমনের একটা প্যাম্বোকপ্টার সবার ওজন টানতে পারছিল না, তাই জিয়ান, সুনিও আর নবিতা নদীর মধ্যে পড়ে যায়। ডোরেমন আর শিজুকা কোনো মতে সেখান থেকে পালিয়ে শহরের থেকে দূরের জঙ্গলে চলে আসে। গার্ডরা তো জিয়ান, সুনিও আর নবিতাকে ধরে ফেলেছিল আর তাদেরকে জেলে বন্দি করে রেখেছিল। ডোরেমন অনেক ভেবে বলে যে তার বন্ধুদেরকে জেল থেকে বের করে আনলেও এই শহর থেকে তারা বের হতে পারবে না, তাই কোনোভাবে যদি রাজকুমারীর ভুলটা ভাঙানো যায় তাহলে এই কাজ হবে। তখন শিজুকার মনে পড়ে ক্যামেরার কথা। সুনিও তো সব কিছু ভিডিও করেছিল, কোনোভাবে যদি সেই ভিডিওটা রাজকুমারীকে দেখানো যায় তাহলে তিনি বুঝতে পারবেন যে নবিতারা আসলে এই মজোকে বিরক্ত করছিল না আর তারা কোনো স্পাইও না। তাই ডোরেমন আর শিজুকা সেই ক্যামেরাটা খোঁজার প্ল্যান করে। প্ল্যান মতোই রাতে তারা ইনভিজিবল ক্লথের সাহায্যে লুকিয়ে লুকিয়ে ক্যাসেলের ভেতরে যায় আর চারিদিকে ক্যামেরাটা খুঁজতে থাকে। অনেকক্ষণ খুঁজেও তারা ক্যামেরার দেখা পাচ্ছিল না। তাছাড়াও এত বড় ক্যাসেলের মধ্যে ওইটুকু একটা ক্যামেরা কোথায় খুঁজে পাবে? এই সময় রাজকুমারী তাদের আওয়াজ শুনে সেখানে চলে আসে। রাজকুমারী সেখানে কাউকেই দেখতে পায় না। তখন শিজুকা আর চুপ করে না থেকে রাজকুমারীর সামনে চলে আসে আর তাকে ভিডিও ক্যামেরার কথা বলে। ক্যামেরা কি জিনিস সেটা তো আর রাজকুমারী জানতো না। ডোরেমন তাকে বুঝাতে লাগে যে ক্যামেরা দেখতে কেমন হয়। তখনই রাজকুমারীর অ্যাডভাইজার তাদের দেখে নেয় আর দ্রুত গার্ডদের ডেকে আনে। গার্ডরা যখনই তাদের ধরে নিয়ে যাচ্ছিল তখন বারবার তারা ক্যামেরার কথা রাজকুমারীকে বলে। এতে রাজকুমারীও ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। এরপর গার্ডরা ডোরেমন আর শিজুকাকেও তাদের বাকি বন্ধুদের সাথে বন্দি করে রাখে। গার্ডরা তাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, এমনকি ডোরেমনের পকেটটাও। তাই আর কিছুই করার বাকি ছিল না। পরদিন সকালে তারা জেলের ছোট্ট জানালা দিয়ে দেখে যে উরাশিমা নিজের শহরে ফিরে যাচ্ছে। এটা দেখে তারা অনেক রেগে যায় যে কোনো ভুল না করেও তারা কেন শাস্তি পাচ্ছে। যাই হোক, সেদিন রাজসভার মেম্বাররা মিটিং করে যে নবিতাদেরকে কি শাস্তি দেওয়া যায়। যদিও তারা বাচ্চা, তাও তাদেরকে ছেড়ে দিলে তারা পৃথিবীবাসীকে এই গুপ্ত শহরের ব্যাপারে সব বলে দিবে। উরাশিমাকে তারা একটা গ্যাজেট দিয়েছিল নিজের মুখ বন্ধ রাখার জন্য। তারপরেও যদি সে সবাইকে এই শহরের ব্যাপারে বলে দেয় তাহলে সাথে সাথেই তার বয়স 300 বছর হয়ে যাবে, মানে সে মারা যাবে। সবশেষে নবিতাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। অবশ্য রাজকুমারীর বারবার শিজুকার কথা মনে পড়ছিল। যাই হোক, সেদিন রাতেই নবিতাদের জেল থেকে বেঁধে একসাথে নিয়ে যাওয়া হয়। তাদের সবাইকে একসাথে গুলি করে মারা হবে। ওইদিকে রাজকুমারী ভিডিও ক্যামেরাটা খোঁজার অনেক চেষ্টা করছিল। নবিতাদের জিনিসপত্রের সাথে ক্যামেরাটা রাখা ছিল না। আসলে গার্ডদের থেকে পালানোর সময় ক্যামেরাটা সুনিয়র হাত থেকে পড়ে গেছিল। এবার মোজো রাজকুমারীকে সেই ক্যামেরার কাছে নিয়ে যায়। তখন রাজকুমারী ক্যামেরাটা খুলে সুনিয়র শ্যুট করা ভিডিওগুলো দেখে। এতে তার সব ভুল ভেঙে যায়। সে দ্রুত গার্ডদের থামাতে চলে যায়। গার্ডরা যখনই নবিতাদের মাথায় গুলি করবে তখনই সময় মতো রাজকুমারী এসে তাদের বাঁচিয়ে নেয়। এরপর রাজকুমারী তাদেরকে প্যালেসের ভেতরে নিয়ে যায় আর সব কিছুর জন্য মাফ চায়। নবিতারাও এই যাত্রায় বাঁচতে পেরে অনেক খুশি ছিল। তারা রাজকুমারীকে এই দেশের রহস্য জিজ্ঞেস করে। তখন রাজকুমারী বলে যে তারা একসময় পৃথিবীর স্থলভাগেই থাকত। প্রায় 10,000 বছর আগে পৃথিবীতে যখন স্টোন এজ চলছিল সেই সময় অনেকগুলো দেশ সায়েন্সের দিক থেকে এগিয়ে গেছিল। এই দেশগুলো সমুদ্রের ওপর তৈরি করা হয়েছিল। তবে কিছু খারাপ মানুষের কুমতলবের জন্য দেশে দেশে যুদ্ধ শুরু হয়। রিওগুজু দেশকেও শত্রুরা টার্গেট করেছিল, কিন্তু রাজকুমারীর বাবা এসব যুদ্ধ পছন্দ করতেন না। তাই রাজার আদেশে সায়েন্টিস্টরা রিওগুজু দেশকে সমুদ্রের গভীরে নিয়ে যায়। সেই যুদ্ধে সায়েন্সের দিক থেকে অ্যাডভান্স সব দেশগুলো ডিস্ট্রয় হয়ে গেছিল। শুধু বেঁচে যায় এই রিওগুজু দেশ।
এই দেশটা পৃথিবী থেকে আলাদা ডাইমেনশনে চলে, তাই এখানকার সময়ও ধীর গতিতে চলে। পৃথিবীতে এখনো অনেক খারাপ মানুষ আছে যারা এই দেশের ব্যাপারে জানলে এটার ক্ষতি করার চেষ্টা করবে। তাই নবিতারা রাজকুমারীকে প্রমিস করে যে তারা কখনোই এই দেশের ব্যাপারে কাউকে কিছু বলবে না। রাজকুমারীও তাদের কথাই বিশ্বাস করে আর তাদেরকে সেফলি সমুদ্রের ওপরে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার সবাই খুশি মনে সমুদ্রের তীরের সেই জায়গায় যেতে থাকে যেখানে টাইম মেশিন রাখা ছিল। কিন্তু এ কি, সেখানে তো বিশাল বড় একটা গাছ জন্মে গেছিল। এই গাছটার জন্যই টাইম মেশিন ভেঙে কোথাও পড়ে গেছিল। এবার কিভাবে সবাই বাড়ি ফিরবে? সবাই কান্নাকাটি শুরু করে দেয়। কিছুক্ষণ পর একটা পুলিশ অফিসার এসে তাদেরকে কান্নাকাটির কারণ জিজ্ঞেস করে। তখন নবিতা বলে যে তারা 2024 সালে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে, তারা আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। এসব শুনে অফিসার একটু অবাক হয়েই সবাইকে বলে যে এটাই তো 2024 সাল চলছে। এবার সবাই বুঝতে পারে যে রিওগো দেশে তারা প্রায় 9 দিন কাটিয়েছিল, তাই এখানে প্রায় 950 বছর পার হয়ে গেছে আর তারা 2024-এই ফিরে এসেছে। এবার সবাই খুশিতে কাঁদতে কাঁদতে অ্যানিভেডোরের সাহায্যে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, এভাবেই এই এপিসোডটির একটা ফানি এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ সবাই ভিডিওটিকে লাইক করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।